তো ফ্রেন্ডস, শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে থাকছে বিজ্ঞান ভিত্তিক একটি নতুন খবর, যেটা সম্প্রতি প্রকাশিত হয়েছে একটি নিউজ পেপারে। এবং আমরা সবাই জানি বেঙ্গালুরু থেকে ফ্রেঞ্চ গায়নার উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে পাড়ি দিল ভারতের সবচেয়ে শক্তিশালী কৃত্রিম উপগ্রহ GSAT-11। বিজ্ঞানীরা যাকে ডাকছেন বিগ বার্ড নামে। মঙ্গলবার ভারতীয় সময় রাত 2:07 নাগাদ ফ্রেঞ্চ গায়নার উৎক্ষেপণ কেন্দ্র থেকে সফলভাবে আকাশে পাঠানো হয় বিগ বার্ডকে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরো এর তরফে জানানো হয়েছে এই কৃত্রিম উপগ্রহের ওজন 5,854 কেজি। এটি তৈরি করতে খরচ হয়েছে 600 কোটি টাকা। এই উপগ্রহের মেয়াদকাল 15 বছর। GSAT-11 হলো ভারতের তৈরি সবথেকে ভারী ও শক্তিশালী কৃত্রিম উপগ্রহ। GSAT-11 কৃত্রিম উপগ্রহের সাফল্যে বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে তিনি লিখেছেন, ভারতের সবথেকে শক্তিশালী ও ভারী কৃত্রিম উপগ্রহের সফল উৎক্ষেপণের ফলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। এই অসামান্য কাজের সঙ্গে যুক্ত বিজ্ঞানী ও অন্যান্যদের জন্য গোটা দেশ আজ গর্বিত। তাদের এই কৃতিত্ব প্রত্যেক ভারতীয়দের কাছে অনুপ্রেরণা হয়ে রইল। GSAT-11 এর সফল উৎক্ষেপণের ফলে প্রযুক্তিগতভাবে অনেকটাই এগিয়ে যাবে ভারত। ভারতের মূল ভূখণ্ড ও দ্বীপগুলির সঙ্গে স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে, বিশেষ করে ইন্টারনেট পরিষেবা সব স্থানেই মিলবে। যে সমস্ত স্থানে ইন্টারনেট পৌঁছে দেওয়া সম্ভব নয়, সেই সমস্ত দুর্গম স্থানে ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে। পাশাপাশি ব্রডব্যান্ড পরিষেবা আরও উন্নত হবে। ইসরোর চেয়ারম্যানকে সিভান বলেন, GSAT-11 হলো পরবর্তী প্রজন্মের কমিউনিকেশন স্যাটেলাইট। সারা ভারতে ব্রডব্যান্ড পরিষেবার উন্নতিতে এই স্যাটেলাইট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তিনি আরও বলেন, এই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে আরও উচ্চগতির ইন্টারনেট পরিষেবা মিলবে। যে 4টি স্যাটেলাইট পাঠানো হয়েছে তার মধ্যে তৃতীয়টি উচ্চগতির ইন্টারনেট পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কাজ করবে। ডিজিটাল ভারতের অঙ্গ হিসেবে প্রতি সেকেন্ডে 100 জিবি গতির ইন্টারনেট পরিষেবা দেওয়ার যে লক্ষ্যমাত্রা ভারত সরকার নিয়েছে তা পূরণ করা এর দ্বারা বাস্তবায়িত হবে। তো আশা করি ফ্রেন্ডস এই টিউটোরিয়াল ভালো লাগলো। ভারতের অর্থাৎ ইসরোর আবিষ্কারের ক্ষেত্রে এটি এক নতুন দিগন্তের সূচনা করবে আশা করি। আর এই চ্যানেলের যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এইরকম খবর আরও প্রতিনিয়ত আপডেট হতে থাকবে। তো থ্যাংকস, ধন্যবাদ।